ঠিক শুনেছ জনার্দন, তো বুঝতে কোথাও ভুল হয়নি তো? না না ম্যাডাম, আমার কোনো ভুল হয়নি। তাছাড়া ওই সর্ষেফুলি গ্রামের সবাই জানে না কি বিয়ের কথা। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি বড় মাকে একবার জিজ্ঞেস করে দেখুন। উনি তো 15 বছর আগে নীলদাদার বিয়ে ঠিক করেছিলেন। বড় মা মানে মা? ইউ মিন নীলের ঠাকুমা 15 বছর আগে এই বিয়ে ঠিক করেছেন? হ্যাঁ ম্যাডাম। তাছাড়া উনি তো আজকে আমার হাতে একটা চিঠিও দিয়েছেন। আর আমার উপর হুকুম ছিল ওই চিঠিটা যেন আমি ওই মেয়েটি ছাড়া কারো ভাবে না দিই। তখন তো আর বুঝিনি। চিঠিটা দিলে তুমি? হ্যাঁ ম্যাডাম, আর দিতে গিয়ে তো দেখলাম মেয়েটা একেবারে গাইয়া গায়ে মুখে মাটি গোবর। যেমন ছিঁড়ি তার নামে তেমন ছিঁড়ি কি না লবঙ্গলতা। এইবার আমি বুঝতে পারছি মা কেন নীলের বিয়ের জন্য এত দড়িঘড়ি করছে। ওকে মা, আপনি তো ডালে ডালে যাওয়ার চেষ্টা করেছেন, এবার আমি যাব পাতায় পাতায়। 15 বছর আগে যে খেলাটা আপনি শুরু করেছেন, সেই খেলাটা এবার আমি শেষ করব। তাইলে ওই একখান কথা বলি তোমাদের কিরম সমকে দিলুম বলো। সমকাছি তাড়াতাড়ি